মেগাস্টার শাকিব খানের আপকামিং ব্যয়বহুল বিগ গ্র্যান্ডারের সিনেমা বরবাদ, বরবাদের প্রস্তুতি জোর কদমে তুঙ্গে আমরা বলতে পারি। বরবাদের ডিরেক্টর এখন কোথায় অবস্থান করছেন? গতকাল রাত বিকেলবেলা দুপুরবেলার দিকে আমরা তার একটি ফেসবুক পোস্ট দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এয়ারপোর্টে অপেক্ষা করছেন, এবং আমরা কমেন্ট বক্সের মারফত জানতে পারি যে তিনি ইন্ডিয়া যাচ্ছেন। কিন্তু ইন্ডিয়ার কোথায় যাচ্ছেন, কেন এসেছেন ইন্ডিয়া, সবটা তোমাদেরকে এক্সক্লুসিভলি আপডেট দেবো এই ভিডিওতে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর আমি যে আপডেটগুলো দেবো সেটা আমি খুবই ইনার সোর্স থেকে আপডেটগুলো জোগাড় করতে পেরেছি, এবং তোমাদেরকে একটাই কথা বলবো যে এই আপডেটগুলো যখন ফলপ্রসূ হবে তখন তোমরা মিলিয়ে নিও আমার কথাগুলো মিলছে কিনা, ঠিক আছে? চলো লেট স্টার্ট দ্য ভিডিও, একদম দেরি না করে ভিডিওটা শুরু করছি। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ইউটিউবটা, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফেসবুক পেজটা ফলো দিয়ে যেও। দেখো তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করে এত এক্সক্লুসিভ আপডেট জোগাড় করি, যাতে আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আনন্দ পায় এই আপডেটগুলো পেয়ে। প্রথম যেটা আপডেট, বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তিনি ইতিমধ্যে অবস্থান করছেন ভারতবর্ষের মুম্বাইতে। ইয়েস, তোমাদের এটা আমি জানিয়েই দিয়েছি যে এই ছবির বেশ কিছুটা অংশ মুম্বাইতে শুটিং হবে, এবং যেটা জানতে পারা যাচ্ছে বন্ধুরা, ফাইনাল রেকি করতে গেছেন এই ছবির ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। তিনি এবং তার টিম তারা ফাইনাল রেকি করতে ইন্ডিয়া এসেছেন, ইন্ডিয়ার মুম্বাইতে তারা ফাইনাল লোকেশনগুলো একদম একদম গ্যারেন্টি একদম সুন্দরভাবে দেখে নিচ্ছেন যে কোথা থেকে তারা শ্যুটটা শুরু করবেন, গল্পের প্রয়োজনে কোন কোন লোকেশন দরকার, কোথায় কোথায় শ্যুট করলে খুব ভালোভাবে হবে পুরো বিষয়টা, তো ফাইনাল রেকি হচ্ছে। এর পরবর্তীতে যে আপডেটটা দেব, যে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং কবে থেকে শুরু হবে। বন্ধুরা, এখনো পর্যন্ত যেটা ভেতরকার থেকে খবর পাচ্ছি সেটা এরকম যে আগামী মাসের আবারও পয়েন্ট টু বি নোটেড, আগামী মাসের অর্থাৎ অক্টোবর মাসের শুরুর দিক থেকে মিডল এই সময়টা থেকে কিন্তু বরবাদের শুটিং শুরু হয়ে যেতে পারে মুম্বাইতে, এমনটাই ধারণা করা হচ্ছে। বন্ধুরা, সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট মান্থে বরবাদের শুটিং শুরু হয়ে যাবে, এবং মুম্বাইতে বেশ কিছুটা পোর্শন, তারপরের পোর্শনটা বাংলাদেশে। এবার কথাটা হচ্ছে নায়িকা কে থাকছেন এই ছবিতে। বন্ধুরা, এটার এখনও গ্যারেন্টি আপডেট আমি তোমাদেরকে দিতে পারছি না, এইটার গ্যারেন্টি আপডেট পাওয়ার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। আমি অনেক আপডেটই জোগাড় করার চেষ্টা করছি, কিন্তু দেখো কিছু কিছু বিষয়ে কিছু কিছু গোপনীয়তা থাকা দরকার। ধরো কিছু সারপ্রাইজ যেটা আমরা যদি দুম করে পাই সেটা আমাদের কাছে অনেক বেশি আনন্দদায়ক হয়, তাই না? তাই নায়িকার বিষয়টা একটু সারপ্রাইজই থাক না, দেখা যাক না কে থাকছেন এই ছবিতে নায়িকা। তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে শুনতে পাওয়া যাচ্ছে ডিরেক্টর তিনি ফাইনাল রেকি করতে গেছেন, এবং নেক্সট মান্থের প্রথম থেকে শুরু করে মাঝখান পর্যন্ত অর্থাৎ অক্টোবরের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে এই সময়টাতে বরবাদের শুটিং শুরু হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এইবারে দেখা যাক পুরো বিষয়টা কি হয়। কেমন লাগলো এই আপডেটটা তোমাদের কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।